লোকসভা নির্বাচন আরম্ভ হয়ে গেছে, ভোটদান হট বজার লগে ভোটদান প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। পোনপটিয়া সম্প্রচার আমি বিভিন্ন ঠাইর খবর আপনার বাবে লই আহি আছো। পাঁচটা সমষ্টিত যোট যুদ্ধ ইতিমধ্যে, তাত ভোটাধিকার সাব্যস্ত করবল হাট বজার বহু পূর্বে বহু ভোটদান কেন্দ্র যথেষ্ট সংখ্যক ভোটারর হারিও দীঘলিয়াক দেখা গৈছিল। কেবাগী সাংবাদিক আমার সঙ্গে পোনপটিয়া সম্প্রচারত আছে, বিপুল বর্মন আছে ডিব্রুগড়ের লক্ষ্মীনাথ বেজবরুয়া ভোটদান কেন্দ্র এটাত, আর এই মুহূর্ত যোরহাটর একটা অন্যতম ভোটদান কেন্দ্র উপস্থিত আছে সতীর্থ দিগন্ত হাজরিকা। দিগন্ত, আপনার ওসর আইসো, কত উপস্থিত আছে আর কেন দেখিছে তাত ভোটারর উৎসাহ? নিশ্চয় গীতাশ্রী, আপনি গোটেই কথাখিনি অবগত করেছে। এখন বৃহৎ গণতান্ত্রিক দেশত আজির দিন, নির্বাচনের দিন অতি উল্লেখনীয়, বিশেষ আর জনতা জনার্দনের দিন বলে কোয়া হয়। আর এই মুহূর্তে যেহেতু মানে উপস্থিত আছো সাংসদ, পূর্ব রাজ্যসভার সাংসদ কামাখ্যা তাসার, যোটকেন্দ্র ভোটদান করব, ভোটাধিকার সাব্যস্ত করব, মানে সেই কেন্দ্র উপস্থিত আছো। আর যোরহাট গড়মূরের দুলিয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় যে 120 নম্বর ভোটকেন্দ্র, এই ভোটকেন্দ্র উপস্থিত আছো। ইয়াতে গীতা চাও পুয়ারে পড়ায় প্রায় 5 বজার পর ইয়াতে কিন্তু দেখবলে পাওয়া গেছে, আসলে ভোটদান করার কারণে রাইজর শাড়ি দেখবলে পাওয়া গেছে। আর খুব শান্তিপূর্ণভাবে এই মুহূর্ত যদি কম, খুব শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রত ভোটদান চলি আছে। আর কিছু সময় পিছতে কামাখ্যা প্রসাদ তাসা ইয়াতে ভোটাধিকার সাব্যস্ত করব। আমি যান দূর জানো সপরিয়ালে সপত্নীক ইয়াতে ভোটদান সাব্যস্ত করব। আর যেহেতু গীতাশ্রী চাওক, আজি যেহেতু যোরহাট লোকসভা সমষ্টি অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমষ্টি হিসাবে চর্চিত হয়ে আছে, 17,18,272 ভোটারে আজি ভোটাধিকার সাব্যস্ত করব। রয়েছে বিধায়ক মানব ডেকায় লক্ষিমপুর ভোটাধিকার সাব্যস্ত করেছে, আমি পোনপটিয়াকও প্রতিক্রিয়া লোবলে চেষ্টা করি। আমার সতীর্থ হিরকজ্যোতি মালাকার আছে লক্ষিমপুর। আর লক্ষিমপুরের আমি দেখাইছো পোনপটিয়া সম্প্রচার। আর এই ধরনের পুয়ার ভাগরে দীঘলিয়া শাড়ি দেখা গেছে, বতর ভাল, বতর ভাল যেহেতু পুয়াতেই ভোট দিবল আসলে বহু সংখ্যক লোক ওলাইছে। হাট বজারপর 5 বজালেক ভোটাধিকার সাব্যস্ত করার সময়, হাট বজার লগেলগে ভোটদান কেন্দ্র সমূহ ভোটাধিকার সাব্যস্ত করেছে ভোটারে। আর নুমলীগড়ের মরঙ্গীর ভোট কেন্দ্র ভোটাধিকার সাব্যস্ত করেছে কাজিরঙ্গা প্রার্থী রোজলিনা তিৰ্কীয়ে। এই মুহূর্তে সেই দৃশ্য দেখাইছো, কাজিরঙ্গার কংগ্রেস প্রার্থী রোজলিনা তিৰ্কী ভোট কেন্দ্র ভোটাধিকার সাব্যস্ত করে উলাই অহার মুহূর্ত। নুমলীগড়ের মরঙ্গীর ভোটদান কেন্দ্র ভোটদান সাব্যস্ত করেছে, ভোটাধিকার সাব্যস্ত করেছে কাজিরঙ্গার প্রার্থী রোজলিনা তিৰ্কীয়ে। উলাই অহার পিছতে ইয়ার সঙ্গে কথা পাতিছে আমার সতীর্থ প্রণব শইকীয়া। হয়, সংসদীয় লোকসভা নির্বাচনের আজি প্রথম পর্যায়ের ভোটগ্রহণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর মানে বর্তমান উপস্থিত আছো গোলাঘাট জেলার সরিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়, যোনটো ভোট কেন্দ্রত আসলতে কাজিরঙ্গা লোকসভা সমষ্টির যাগী কংগ্রেসের প্রার্থী রোজলিনা তিৰ্কীয়ে ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করেছে। মানে কথা পাতি বিচারি মূলত এই মুহূর্তে রোজলিনা তিৰ্কীর পিতৃ তথা প্রাক্তন মন্ত্রী আকাশ তিৰ্কী ডাঙরিয়া আছে, মানে পোনে পোনে জানি বিচারিম। দেখা পা গেছে আসলে বিজেপি বহু রথী মহারথী আসলে কাজিরঙ্গা লোকসভা সমষ্টিত প্রচার চলালে আজি ভোট গণনা আরম্ভ হয়েছে, কি কব? প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে ভোট প্রচার করবর কারণে, তেওঁলোকে যে ধরনের প্রচার করেছে আমারও ঠিক তেনে ধরনের প্রচার হয়েছে, আমারও ভাল ধরনের প্রচার হয়েছে। আশা রাখিছো রাইজে ভোট দি পেলায় আমার কংগ্রেসক জয়যুক্ত করবে। হয়, নিশ্চয়কৈ এয়া আছিলে রোজলিনা তিৰ্কীৰ পিতৃ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক আকিলাস তিৰ্কী ডাঙরিয়া। মই কেমেরা পার্সনক প্রথমে সেই সামগ্রিক পরিবেশটা দেখাবক অনুরোধ করিম। সরিয়াঘাট অঞ্চলত দেখা পাওয়া গেছে ইতিমধ্যে কাজিরঙ্গা লোকসভা সংসদীয় সমষ্টির যাগী কংগ্রেসের প্রার্থী ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করেছে। আর মানে জানি বিচারিম পোনে পোনে আসলে
कांग्रेस के वोटर्स काफी है और हमारे साथ अभी जैसे हमारा जो इंडिया अलायंस है या विरुद्ध एक मंच है वो हमारे समर्थन में है, तो हम लोग काफी आशावादी है। कितने वोट से अगर आप जीत जाती है तो कितने वोट से जीत पाएंगे? ये तो लोगों की लाइक आशीर्वाद रहेगी और रिजल्ट आने वाले दिन में पता चलेगी। एंड आई एम वेरी होपफुल कि हम बहुत वोटों से हम जीत जाएंगे। নতুন এটা সমষ্টি আর নতুন নরংবাসী রাইজে বা নতুনকে খুমটা সমষ্টি প্রথমবার ভোটগ্রহণ করেছে আর কি কব আপনাকে শুভেচ্ছা দিছো কারণ আপনিও কাজিরঙা সমষ্টির প্রথমবার ভোট দিব পারিব আর যথেষ্ট আশাবাদী আর খুবই ভাল লাগিছে আর পরিবেশটি যতে গৈছো সকলে যথেষ্ট আশীর্বাদ দিছে সহযোগিতা আগবাইছে আর সকলে জয় নিশ্চিত হব বলে ভাবিছো কারণ গণতান্ত্রিক দেশত সকলের গণতান্ত্রিক অধিকার বিলাক আছে এখিনি যাতে সকলের অক্ষুণ্ণ হয়ে থাকে তার কারণে আমার এইটাই ভারতের সাধারণ নির্বাচন সকলতকৈ বেশি ভোটদান হয় প্রায় 90-100 কোটি মানুষ ভোটার থাকে। আজি আমার ইয়াতো গণতন্ত্রের এই মহোৎসব পালন হয়েছে আর মই এজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে নিজের ভোটাধিকার সাব্যস্ত করল আর মই সকলকে অনুরোধ জানাইছো যাতে নিজের ভোটাধিকার সকলে সাব্যস্ত করে আর গণতন্ত্র যি সুন্দরতা তাক অটুট রাখে। এবার ভোট 3.5 লাখ কমিছে আমার লক্ষিমপুর লোকসভা সমষ্টিত এক্সিস্টিং সমষ্টির পর 2টা সমষ্টি নাইকিয়া হয়ে গেছে আর যি নতুন 2টা সমষ্টির সৃষ্টি হয়েছে পুরোনা ভোটের মাজতে হয়েছে। গতি আগতে আমার 19 লাখ কিমান ভোট আসলে এবার 15 লাখ 70 হাজার মান ভোটে হয়েছে, গতি ভোট কমিছে। সব এই পোলিং স্টেশনের এই 30 মিটার মই ভোটের কথাটা কোয়াটা অনুচিত আপনার মানে এটাই কোথাও যে গণতন্ত্রের এই উৎসবত সকলে হিয়া উজারি যাতে ইয়াতে অংশগ্রহণ করে আর নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে এখন সুন্দর ভাল সরকার গঠন করার ভাগিদারি লয়। গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল বান্ধবী মোর মেন্টর্স যিসকলে এই ইয়ারলৈকে আহিবলৈ মোক হেল্প করেছে থ্যাংক ইউ ফর এভরি আই এম অলসো থ্যাংকফুল টু গড ভগবানে সবু মেলি চাইছে। বরপেটা রোড অঞ্চললৈ গৌরব কঢ়িয়ালে আজমল হোসেনে। উল্লেখযোগ্য যে আজি ঘোষণা করা পরীক্ষাত প্রথম স্থান লাভ করেছে লক্ষ্ণৌর আদিত্য শ্রীবাস্তবে। আনহাতে দ্বিতীয় স্থান দখল করেছে অনিমেষ প্রধানে, তৃতীয় স্থান দখল করে অনন্যা দেবীয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম। নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাইছো, মই পার্থ বড়া। প্রিয় দর্শক, ভারতবর্ষয় বিশ্বর সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচনী প্রক্রিয়া আরম্ভ করবলে গই আছে। 19 তারিখৰ পৰা এই প্রক্রিয়া আরম্ভ হব, কিন্তু বিশ্বর আন এক প্রান্ত তৃতীয় বিশ্বযুদ্ধর যেন উকমুকনি আরম্ভ হয়েছে। হয় মই ইসরায়েল আর ইরানের যে সংঘাত পরিলক্ষিত হয়েছে সেই সংঘাতের কথা কবলে গৈ আছো। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ আজি অনুষ্ঠিত হয়ে আছে। পুয়া 7 বজাৰ পৰা আরম্ভ হয়েছে গোটেই প্রক্রিয়া আর বিভিন্ন ঠাইরপা আমার সতীর্থসকলে পুনপটিয়াক দৃশ্য সমূহ দেখা গৈ আছে। ভোটদান কেন্দ্র সমূহ যথেষ্ট উৎসাহজনক একটা পরিবেশ, উৎসাহে ওলা আহিছে ভোটার। গণতন্ত্রের আটাইতকৈ ডাঙর এই উৎসব গণতন্ত্রের মহোৎসব, ভোটাধিকার সাব্যস্ত করেছে বহু রাজনৈতিক নেতার ভাষ্য আমি আগবাইছোলেও পুয়াতেইলেও নির্বাচনের এই যে পরিবেশ তার মাজত ভোটাধিকার সাব্যস্ত করেছে। বিপুল বর্মন জ্যেষ্ঠ সাংবাদিকগী আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে ডিব্রুগড়ের সমান্তরালকে যোরহাট সমির একটা কেন্দ্রের সতীর্থ দিগন্ত হাজরিকা সংযুক্ত হয়ে আছে। বিপুল বর্মন, প্রথমে আপনার ওসর আহিছো।
গীতাশ্রী চাওক, দহটা বিধানসভা সমষ্টিলৈ এই সন্মানীয় ডিব্রুগড় লোকসভা সমষ্টির ইতিমধ্যে ভোটদান 7 বজাৰ পৰাই আৰম্ভ হৈছে। আমি প্ৰথমতে দেখুৱাইছিলোঁ স্থানীয় বিধায়ক প্ৰশান্ত ফুকনে কি ধৰণে ভোটদান সাব্যস্ত কৰিছিলে। আমি সমষ্টিকেইটা আমাৰ যিমান দূৰ মনত আছে, আমি অকণমান ৰৈছোঁ হীৰকজ্যোতি মালাকাৰৰ সৈতে সংযুক্ত হ'ম, যাতে বহতা ৰখাত সকলোৱে এজন এজন সৈনিক হয় তাৰে মোৰ অনুৰোধ। পুৱাই লক্ষীমপুৰবাসী ওলাই আহিছে, কিন্তু সাধাৰণতে দেখিবলৈ পোৱা যায় গ্ৰাম্যাঞ্চলত এনেধৰণৰ দৃশ্য দেখিবলৈ পোৱা যায়, কিন্তু এইবাৰ চহৰ অঞ্চলতো একেধৰণৰ দৃশ্য দেখিব। ইয়াৰ ভোটৰ পাৰ্চেণ্টেজটো এবাৰ বৃদ্ধি হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা। আজিকালি সকলো সজাগ, গণতান্ত্ৰিক ব্যৱস্থাটো সকলোৱে জানে, আগৰ দিন নাই, এতিয়া মানুহ সকলো সজাগ, সেইকাৰণে পাৰ্চেণ্টেজ অফ ভোটিংটো ভাল হয়, আৰু যিমান ভাল হয় সিমানেই গণতন্ত্ৰৰ কাৰণে ভাল, যাতে সকলোৰে অংশীদাৰিত্বত এখন চৰকাৰ বা এটা গণতান্ত্ৰিক ব্যৱস্থা বৰ্তি থাকে। বিধায়ক হিচাপে প্ৰথমবাৰৰ বাবে আপুনি লোকসভাত ভোটদান কৰিছে, ইয়াৰ পূৰ্বে যিহেতু পৌৰসভাত আপুনি ভোটদান সাব্যস্ত কৰিছে বুলি কৈছে, গতিকে অনুভৱ কেনেকুৱা বুলি চাওক? ভোটাৰ হিচাপে মই ভোট কেতিয়াও নিদিয়াকৈ থকা নাই, মই যেতিয়াৰ পৰা ভোটাধিকাৰ পাইছোঁ তেতিয়াৰ পৰা মই সকলো নিৰ্বাচনতে ভোট দিওঁ, আৰু এতিয়া ধৰক দায়িত্ব বেছি যিহেতু এই গোটেই ব্যৱস্থাটোত মই প্ৰায় একমাহজোৰা কাৰ্যসূচীৰে নিৰ্বাচনৰ যি কেম্পেইন তাত জড়িত হৈ আছিলোঁ, আৰু যথেষ্ট ভাগৰুৱা হৈ আছিলোঁ। কালি চাইলেণ্ট ডে আছিলে, কালি অলপ ৰেষ্ট ল'লোঁ, আজি মই শুই উঠিয়ে মই আপোনালোকক কালিয়ে কৈছোঁ যে মই 7 বজাত আপোনালোকক সোধোতে কৈছিলোঁ যে 7:30 মই ভোটটো দিম, গা পা ধুই সুন্দৰকৈ ওলাই আহিছোঁ আৰু দিনটো আজি অলপ ৰেষ্ট লওঁ। আজি যিহেতু কোৱা হয় যে সাংসদ যিসকলে আচলতে প্ৰাৰ্থী হয় তেওঁলোকে বিভিন্ন স্থানত ঘূৰে বা বিভিন্ন ভোট কেন্দ্ৰত ঘূৰে, আপোনাৰ এনেকুৱা ঘূৰা জিকা সেইটো নিয়মৰ ভিতৰত নপৰে, কাৰণ মই এজন ইয়াৰ ইলেকশ্যনটোত মই সাধাৰণ এজন ভোটাৰ, যিহেতু এই পলিং ষ্টেচনত ঘূৰা সেইটো কেৱল প্ৰতিনিধি কেণ্ডিডেটজন আৰু তেওঁৰ এজেণ্টৰহে অধিকাৰত থাকে, মোৰ অধিকাৰত নাই। এনেই মই ক'ৰবাত আমাৰ অফিচ চফিচে 2 এজন মানুহক খবৰ ল'ব যোৱাটো বেলেগ কথা, কিন্তু মই ভোট কেন্দ্ৰৰ 200 মিটাৰ ভিতৰত অহাৰ অৱকাশ নাথাকে। এইবাৰ উন্নয়নৰ পক্ষত থাকিব, বিজেপিৰ পক্ষত থাকিব, উন্নয়ন যিহেতু হৈছে সেইবাবে ভোটাধিকাৰ ওলাইছে বুলি সকলোৱে কোৱা হৈছে, আৰু সেই অনুসৰি দেখিছোঁ যে ভোটাধিকাৰ ভোটদান কৰিবলৈ ভোটাৰসকল ওলাইছে, উন্নয়নৰ পক্ষত আছে এইবাৰ ভাৰতবৰ্ষ যে উন্নত ৰাষ্ট্ৰ হোৱাৰ পথলৈ গতি কৰিছে সেই দিশতে এই ইলেকশ্যনে গতি কৰিব, আৰু ৰাইজেও তাতে হাত উজান দিব। অন্তিমটো প্ৰশ্ন, এইবাৰ যিহেতু আপুনি ভাবেনে যোৱাবাৰতকৈ ভোটৰ সংখ্যা এবাৰ বিজেপি বৃদ্ধি হ'ব বুলি? ডেফিনেটলি বাঢ়িব, কাৰণ কামবিলাক যেতিয়া ভাল হৈছে, চৰকাৰখনে যেতিয়া ভাল কাম কয়, ভাল ভাল কামবিলাক কৰি যায়, তাৰ প্ৰতিফলন নিৰ্বাচনবিলাকত প্ৰতিফলিত হয়, আৰু নিশ্চয়কৈ ভাল ফল কৰে, কাৰণ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই দেশৰ কাৰণে কি কৰিছে, আপুনি সাংবাদিকসকলেও আপোনাকো তাকে সেই কথাই চুই গৈছে বা সেই কৰ্মবিলাকে আপোনাকো চুই গৈছে, গতিকে সমাজৰ সকলো শ্ৰেণীৰ মানুহক যিহেতু চুই গৈছে। আমি গৌৰৱ গগৈৰ প্ৰতিক্ৰিয়া লাভ কৰি আছোঁ পোনপটীয়াকৈ। আহিছিল আজি দেউতাৰ অনুপস্থিতিত, দেউতাক সেৱা জনাই আপুনি বুকুত বান্ধি ভোট প্ৰদান কৰিবলৈ ওলাইছে? নিশ্চয় মই স্মৰণ কৰিছোঁ যে তেওঁ আমাৰ গোটেই মোৰ যাত্ৰাত কেনেদৰে মোক আগুৱাই লৈ গ'ল, যি ধৰণৰ পৰামৰ্শ দিলে, আৰু ৰাজনীতি বিষয়ে তেওঁ কোনকেইটা কথা মোক শিকাই গ'ল, আৰু অসমৰ ৰাইজৰ প্ৰতি তেওঁলোকৰ যি ইমান শ্ৰদ্ধা আছিলে, অসমৰ ৰাইজৰ প্ৰতি যি ইমান মৰম আছিল, তেওঁ নিজৰ শেষ বাৰ্তাত সদায় অসমৰ ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছিল, আৰু মই অসমৰ ৰাইজৰ পৰা আমি আশা কৰোঁ যে তেওঁলোকে অসমখন আগুৱাই লৈ যাব। আজি মাৰ আপোনাৰ মা আজি আমি তেখেত আহিব পৰা অৱস্থা না? মোৰ মাতৃ দুৰ্ভাগ্যজনক বাবে আজি শাৰীৰিক অসুস্থতাৰ কাৰণে আজি অসমত নাই, তেওঁ চিকিৎসা ইতিমধ্যে গ্ৰহণ কৰি আছে দিল্লীত, আৰু সেই কাৰণে আজি ইয়াত অসমত আজি নাই। নিশ্চয় মই ব্যক্তিগতভাৱেতো আমাৰ সকলোৰে লগত ভাল, অসমীয়া নৱবৰ্ষৰ শুভেচ্ছা তেখেতক জনাইছোঁ, ইয়াৰ পূৰ্বেও মই ৰঙালী বিহুৰ লোক তেখেতক জনাইছোঁ, আৰু আশা কৰোঁ যে যোৰহাটৰ ৰাইজে এটা সঠিক সিদ্ধান্ত ল'ব। দাদা, যোৱাবাৰ পাৰ্চেণ্টেজ 72 আছিল, এইবাৰ এই পুৱাই এতিয়া এই সময়তে আপুনি সকলোকে ক'বনে ওলাই আহক পাৰ্চেণ্টেজ? মই প্ৰথমতে ক'লোঁ, মই চবকে অনুৰোধ জনাইছোঁ, প্ৰথম বিশেষকৈ প্ৰথমবাৰ যিসকলে ভোট দিবলৈ প্ৰথমবাৰ বাবে ভোট দিব যিসকলৰ ঘৰ, যিসকলে বাহিৰত চাকৰি কৰি আছে, তেওঁলোকে অসমলৈ উভতি আহিছে, আজি সকলোৱে নিজৰ যে সাংবিধানিক কৰ্তব্য দায়িত্ব যে পালন কৰিছে, লোকতান্ত্ৰিক কৰ্তব্য দায়িত্ব যে পালন কৰিছে, মই চবকে অনুৰোধ জনাইছোঁ, আৰু আশা কৰোঁ ভোটাৰো আমাক সহায় কৰে।
হয় ভাবা নাছিলোঁ, হয় মোৰ কাৰণে অলপ মানে এটা এটা বেলেগ বেলেগ এবাৰ এটা অভিজ্ঞতা হ'ব আৰু চাওঁ। এতিয়া আশা খালি মই বতৰটোৱে চাইছোঁ, বতৰ যদি ভাল হৈ থাকে আমাৰ ৰাইজ মই যিমান মই গম পাইছোঁ যথেষ্ট আশাবাদী, সকলোৱে ওলাই আহি ভোট প্ৰদান কৰিবলৈ বিচাৰে, মানুহৰ মাজত যথেষ্ট উৎসাহ মই ইতিমধ্যে অনুভৱ কৰিছোঁ আৰু আশা কৰোঁ যে আমাৰ যিমানবোৰ ৰাইজ ভোট দিবলৈ বিচাৰে সকলোৱে ওলাই আহি ভোট দি প্ৰদান কৰে। ৰিয়া গৌৰৱ গগৈৰ প্ৰতিক্ৰিয়া। গৌৰৱ গগৈয়ে তেওঁ কিছু ভাষ্য আগবঢ়ালে, কিছু মন্তব্য কৰিছে, সকলোকে ওলাহী ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আচলতে সকলোৰে আহ্বান, যে যিহেতু আজি ৰাইজৰ দিন, আজি ভোটাৰৰ দিন, ভোটাধিকাৰ সাব্যস্ত সকলোৱে কৰে। ৰাজ্যৰ পাঁচটা সমষ্টিত প্ৰথম পৰ্যায়ৰ এই যি ভোট যুদ্ধ, আৰু প্ৰত্যেক ঠাইৰ পৰা এই আটাইকেইটা সমষ্টিৰ পৰা আমাৰ সতীৰ্থসকল আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে। পুৱা ছয় বজাৰ পৰা আমি অব্যাহত ৰাখিছোঁ নন ষ্টপ কাভাৰেজ আৰু অব্যাহত ৰাখিম আমাৰ এই পোনপটীয়া সম্প্ৰচাৰ। তাৰ পূৰ্বে আমাৰ সতীৰ্থসকলৰ সৈতে সংযুক্ত হোৱাৰ পূৰ্বে বা ভোটাৰ ৰাইজৰ সৈতে মত বিনিময় কৰাৰ পূৰ্বে এটা চমু বাণিজ্যিক বিৰতি এটা লৈ লৈছোঁ।